ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বহুমাত্রিক চরিত্রে দেখা যায় তাকে, অভিনয়ের পাশাপাশি বেশ সাংসারিকও তিনি। অভিনয়ের বাইরের সবটুকু সময় শুধু নিজের পরিবারকেই দেন তিনি। একমাত্র ছেলে আয়াসকে নিয়ে প্রায়ই ফেসবুকে ছবিও পোস্ট করতে দেখা যায় তাকে। অপূর্বর সাথে অভিনয়ে ছেলে আয়াস, এবার একমাত্র ছেলে আয়াসকে নিয়ে অভিনয়ে এলেন তিনি। প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছে অপূর্বর ছেলে আয়াস। এই নাটকে অপূর্ব নিজেও অভিনয় করেছেন, সেখানে তারা পিতা পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন। নাটকের নাম বিনি সুতার টান, পরিচালনা করেছেন শিহাব শাহীন। নির্মাতা শিহাব শাহীন বলেন, নাটকের গল্পে 3-4 বছরের একটি ছোট্ট ছেলে প্রয়োজন ছিল। তখনই মাথায় এলো অপূর্বর ছেলেকে যদি নেওয়া যায় তাহলে ভালোই হয়। অবশেষে অপূর্বর ছেলে আয়াসকে নিয়েই কাজ করেছি। কোনো রকম ভোগান্তি ছাড়াই শুটিং শেষ হয়েছে। অপূর্ব বলেন, ছেলের সাথে অভিনয়ের ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। কোনো শর্ট এনজি হয়নি, শুটিংয়ে যে কোনো ঝামেলা করেনি। শুটিংয়ের পুরো সেট সে জমিয়ে রেখেছিল। বিনি সুতোর টান নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।